আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দই ও চিড়া দিয়ে তৈরি একটি অসম্ভব টেস্টি এবং স্বাস্থ্যকর ডেজার্ট রেসিপি। গরমের দিনে দই চিড়ার এই ডেজার্টটি পেট ঠান্ডা রাখে, আর এই ডেজার্টটি তৈরির নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এক একজন এক একভাবে তৈরি করে থাকে। আমি আজকে যেভাবে তৈরি করেছি চলুন দেখে নিই, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চুলায় মিডিয়াম হিটে একটা পাত্রে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন এতে দিচ্ছি 3টি বড় সাইজের এলাচ, 1/2 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে 2-3 টেবিল চামচ চিনিও অ্যাড করতে পারেন। এখন মিক্সড করে নিচ্ছি, আর এইভাবে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দুধটাকে প্রায় অর্ধেক হয়ে আসা পর্যন্ত জাল করে নিব। এতে দুধটা ঘন হয়ে আসবে, আর দই চিড়ায় ঘন দুধটা খেতে বেশি ভালো লাগে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই দুধটা প্রায় অর্ধেকের মতো হয়ে এসেছে। এই পর্যায়ে এতে অ্যাড করছি সামান্য একটু ফুড কালার, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আমি 1 চা চামচ পানিতে 1 চিমটির মতো জর্দা রং গুলিয়ে নিয়েছি। ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর যে এলাচটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। এই এলাচ দেওয়ার কারণে দুধ থেকে দারুণ একটা শাহি শাহি ফ্লেভার বের হচ্ছে। এলাচটা তুলে ফেলার পর এই দুধটা আমি 2-3 মিনিটের মতো জাল করে নিব। এরপর চুলা বন্ধ করে দুধটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। এখন একটা বাটিতে 1 কাপ সাদা চিড়া নিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু চিড়ার ডেজার্ট বানাতে চান সেই অনুযায়ী চিড়াটা নিয়ে নেবেন। এখন এই চিড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হাত দিয়ে হালকা হাতে কোসলে ধুয়ে নিব, কারণ চিড়ার মধ্যে ধুলা ময়লা থাকে বা অনেক সময় ধানের খোসাও থাকে বা আস্ত ধানও থাকে। এখন এই ময়লা পানিটা ফেলে দিব, আর এভাবে আরও কয়েকবার পানি বদলে চিড়াটাকে ধুয়ে নিব। চিড়াটা ধোয়া হয়ে গেলে এর পানিটাকে ছেঁকে ফেলে দিব। এরপর চিড়ার মধ্যে এমন পরিমাণে পানি দিব যেন এর গায়ে গায়ে পানিটা থাকে। তারপর 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দই চিড়ার অন্যতম উপকরণ লাগবে দই। আমি এখানে 1 কেজির একটা মিষ্টি দই নিয়েছি। এখান থেকে প্রয়োজন মতো আমি ব্যবহার করব। এরই মধ্যে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে, আর চিড়াটাও ভিজে পানিটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। এখন দই চিড়ার ডেজার্টটা রেডি করার পালা। এই গ্লাসের মধ্যে ডেজার্টটা সার্ভ করব। তো প্রথমেই গ্লাসের মধ্যে কিছুটা ভেজানো চিড়া নিয়ে নিচ্ছি, এরপর এর উপর দিচ্ছি দই। দইটা গ্লাসের চারিদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। দইয়ের উপর দিয়ে দিচ্ছি স্লাইস করা কলা। কলাটাকে আগে থেকে কেটে রাখলে কিন্তু কালো হয়ে যায়, এ কারণে ডেজার্টটা তৈরি করার সময়ই এটা কেটে নেওয়া ভালো। এর উপর দিচ্ছি কিছুটা কুরানো নারকেল, এটা অপশনাল, বাদ দিতে পারেন, তবে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। এখন দিচ্ছি জাল করা দুধটা। এই দুধটা জাল করে ঘন করার কারণে ডেজার্টটা খেতে কি যে ভালো লাগে আপনারা ট্রাই করলে বুঝবেন। এই ডেজার্টের টেস্টটা আরও বাড়ানোর জন্য এখন দিচ্ছি এর উপরে ম্যাঙ্গো আইসক্রিম। যেহেতু দই চিড়ার সঙ্গে আমটা যায়, আর এখনো যেহেতু পাকা আম ওঠেনি বাজারে, তাই আমি ম্যাঙ্গো আইসক্রিমটা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা ফ্লেভারটাও ইউজ করতে পারেন। আইসক্রিমটা অ্যাড করলে এই ডেজার্টের টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায়। সব শেষে কিছুটা কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। হয়ে গেল দারুণ টেস্টি দই চিড়ার ডেজার্ট। এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো, খেতেও অসম্ভব টেস্টি। আমার কাছে তো দই চিড়ার এই ডেজার্টটা খুবই ভালো লাগে, আর এই ডেজার্টটা খেলে গরমের দিনে পেট ঠান্ডা থাকে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দই চিড়াটা আসলে বিভিন্নভাবে তৈরি করা যায়, আমি আজকে একরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।